এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সহযোগী সংগঠন জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী কেন্দ্রীয় চোদ্দ দলসহ বিভিন্ন সংগঠন প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পর নম্বরে ঢল নামে শ্রদ্ধা নিবেদন করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় বনানে কবরস্থানে এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর নিয়ন্ত্রণ রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে